হ্যালো বোন, তো মা কালী বলে নতুন একটা মুভি আসতে চলছে রাইমা সেনের, যেই পোস্টারটা দেখিয়ে আমি পুরো চমকে গেছি। ঠিক আছে, পোস্টারটা এত ইউনিক আর এত ডিসক্রিপটিভ। ঠিক আছে, ফার্স্টে দেখা যাচ্ছে একদিকে মা কালী, ঠিক আছে, আমাদের মা কালীর রূপ দেখা যাচ্ছে, এবং আরেক দিকে আছে হিজাব পরে আছে, যেটা ক্ষতবিক্ষত একটা মুখ। ঠিক আছে, তো মা কালী একদিকে আরেকদিকে হিজাব পরা ক্ষতবিক্ষত মুখ, এটা মিনিং কী করছে? হিন্দু মুসলিমের যে বনটা সেটা মিলিং করছে, বা ক্ষতবিক্ষত মুখ কেন? তো যেটা বোঝা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে, যে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ, মানে আমাদের পশ্চিম ইন্ডিয়া যে পার্টিশন হয়েছিল বাংলাদেশ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে, ওই যে পার্টিশনের টাইমটা, ওই টাইমটাকে ডিসক্রাইব করা হচ্ছে, এবং ওই সময়সামায়িককার মহিলাদের যে মানে সংগ্রাম, মহিলাদের যে কষ্ট, সেইগুলো তুলে ধরা হবে, যেগুলো কি না ইতিহাস ভুলে গেছে কাইন্ড অফ। ঠিক আছে, আমরা যখনই স্বাধীনতার কথা শুনি সবসময় আমাদের বাংলার থেকে সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, ঠিক আছে, এরকম বড় বড় নাম না শুনতে পাই। ঠিক আছে, কোনো মহিলাদের নাম কিন্তু সেরকমভাবে উঠে আসে না। এখানে স্পেশালি মহিলাদের সংগ্রামটা দেখানো হবে, এবং ওই পার্টিশনের সময় হিন্দু এবং মুসলিম দুটো পক্ষেরই মহিলারা কীভাবে অত্যাচারিত হয়েছিল, এবং তাদের সংগ্রামটা আইতে এখানে ডিপিক্ট করা হবে, সেটা কিন্তু খুবই ভালো বিষয় একটা। আর এই ফার্স্ট পোস্টার দেখি আমি পুরো চমকে গেছি। ঠিক আছে, জেনারেলি আমাদের বাংলাতে অত ভালোভাবে পোস্টারগুলোকে উপর কাজ করা হয় না, খুব সিম্পল পোস্টার, একটা খালি হিরো হিরোইনের মুখ দেখিয়ে গেল, সিম্পল পোস্টার রাখার চেষ্টা করা হয়। কিন্তু এই মুভিটাতে এতটা এফার্ট ওরা দিয়ে শুধুমাত্র পোস্টারটার উপর, ঠিক আছে, তো মুভিটা কতটা বেশি ক্রিয়েটিভ হয়ে চলেছে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমার পোস্টারটা দেখে বোঝা যাচ্ছে যে খুবই কিন্তু ইনোভেটিভ এর কাজ করবে। আর পোস্টারটা আমাকে দাওয়া হয়েছে, পার্টিশানটা যেখান দিয়ে হচ্ছে সেইখান থেকে কিন্তু ওদের মুখটা ডিভাইড করেছে। ঠিক আছে, এটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। আই থিঙ্ক এটা একটা বড় কিন্তু মুভি হতে পারে। তো টিজারটা যখন এসে, মোশন পোস্টার যখন এসেছে, একবার এটা দেখি এখান থেকে বলছে আর কিছু বোঝা যাচ্ছে কিনা, তারপরে বিষয়ে আরও কথা বলছি। লেটস স্টার্ট। ব্রিটিশ ইন্ডিয়া কি অবস্থা? বেস্ট অন ইরেস্ট হিস্ট্রি অফ বেঙ্গল, বেঙ্গল প্রোভাইড ব্রিটিশ ইন্ডিয়া, এই যে ডিভাইডটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝে, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মাঝখানে, ও তেরি, সেই আগুন জ্বলার মাঝখান থেকে ওদের মুখটাকে ডিভাইড করা হলো, একদিকে কালী, একদিকে হচ্ছে ক্ষত বিক্ষত হিজাব পরা। দারুণ দারুণ, যতটা ক্রিয়েটিভ হইতে। এবার এই জায়গাতে দেখো, বাদিকে মুসলিমরা দৌড়ে আসছে লড়াই করার জন্য, বা ডানদিকে আর দিকে হিন্দুরা দৌড়ে আসছে লড়াই করার জন্য। ঠিক আছে, এই দুদিকে যে লড়াই জায়গাটা দেখানো হচ্ছে, এতটা ক্রিয়েটিভ হইতে ওরা এই পোশাকটাকে বানিয়েছে, এতটা ক্রিয়েটিভ হইতে যদি ওরা মুভিটাকে তৈরি করে, ঠিক আছে, বেশ ক্রিয়েশন নিয়ে, ঠিক আছে, জাস্ট নর্মাল যেরকম আমরা এখনো মধ্যে দেখি সেরকম না করে জাস্ট একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নেয়, স্পেশালি ওরা মহিলাদের টার্গেট করছে। ঠিক আছে, মহিলাদের যে ভুলে যাওয়া হিস্ট্রি সেটাকে টার্গেট করছে, তো সেটা একটা বেশ ভালো, এই ডিফারেন্ট ওয়েতে আমরা দেখতে পারি ওই সিচুয়েশনটাকে। ঠিক আছে, তো আমি খুব বড় এক্সপেকটেশন রাখছি এই মুভি থেকে। তো তোমাদের বিষয়ে কী মতামত আমার কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।